জয়নগরে তৃণমূল নেতা হত্যায় গ্রেপ্তার এক, জেরায় হদিশ আরো দুই মাথার। ঘর ছাড়াদের ফেরাতে গিয়ে পুলিশি বাধার মুখে কান্তি সুজনরা, আটকানো হলো নওশাদকেও। মেয়াদ ফুরলেও বিশ্বভারতীতেই বিদ্যুৎ চক্রবর্তী, ছাড়েননি সরকারি বাসভবন, নিচ্ছেন উপাচার্যের যাবতীয় সুবিধাও। নয়া বিতর্কের মুখে মৌন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিয়া জোটে ফাটল নিয়ে বাড়ল গুঞ্জন, জাতিগত জনগণনা নিয়ে বিতণ্ডা রাহুল অখিলেশের। প্রক্রিয়ার সমর্থনে সরব রাহুল, কংগ্রেস নেতাকে পাল্টা তোপ অখিলেশের। খালিস্তানি কার্যকলাপ নিয়ে কানাডাকে হুঁশিয়ারি ভারতের, মত প্রকাশের নামে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হোক, রাষ্ট্রসংঘে ট্রুডো সরকারকে বার্তা নয়াদিল্লির। নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন বাংলায়, বিশ্বকাপের সেমিফাইনালে কাঁটা হতে পারে বৃষ্টি, ভাইফোঁটার আবহেই আশঙ্কার খবর শোনালো আবহাওয়া দপ্তর। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবার বড় চমক, 5ই ডিসেম্বর থেকে শুরু ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেমার এই উৎসবে নতুন ভূমিকায় প্রসেনজিৎ হলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। জয়নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ড সুপরিকল্পিত, তদন্ত নেমে মত পুলিশের। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে শাহরুল শেখ নামে এক ব্যক্তিকে। ধৃতের বয়ানেই মিলেছে নতুন দুই মাথার হদিশ। শাহরুলের সাফ দাবি, সাইফুদ্দিনকে খুনের টিপস দিয়েছিলেন নাসির আর গুলি চালিয়েছেন বড় ভাই। তবে কে এই নাসির বা বড় ভাই তা এখনো অজানা। এদিন শাহরুল শেখকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 24 নভেম্বর তাকে ফের আদালতে তোলা হবে। সাইফুদ্দিন খুন, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু, এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় মোট 3 পৃথক মামলা রুজু করেছে জয়নগর থানার পুলিশ। এদিকে জয়নগর কাণ্ডে ঘর ছাড়াদের ফেরাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন সুজন চক্রবর্তী সহ সিপিএম নেতারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বাম নেতারা। অন্যদিকে চরণে বারিপুরের এসডিপির বাধার মুখে পড়ে বাগ বিতণ্ডায় জড়ালেন নওশাদ সিদ্দিকীয়। পুলিশের বক্তব্য, দায়িত্ব নিয়ে ঘরে ফেরানো হবে ঘর ছাড়াদের, তবে এলাকায় শান্তি বজায় রাখতে বহিরাগত কাউকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেই সাফ জানিয়েছে পুলিশ। চাকরির মেয়াদ ফুরলেও এখনও বিশ্বভারতীতেই রয়েছে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এখনও ছাড়েননি সরকারি বাসভবন, ব্যবহার করছেন সমস্ত সরকারি সুযোগ সুবিধাও। আর এই নিয়েই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছেন বিদ্যুৎ। যদিও এ প্রসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা প্রাক্তন উপাচার্য কারো তরফেই কোনো প্রতিক্রিয়া মেলেনি। সোমবার প্রাক্তন উপাচার্যের এমন আচরণের প্রতিবাদ জানান বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দারা। একই সঙ্গে বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের একাংশের দাবি, প্রাক্তন উপাচার্য নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। তাঁদের অভিযোগ, বিশ্বভারতীর 10 জনের অধিক নিরাপত্তারক্ষী থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রাক্তন উপাচার্য নিয়ে চলেছেন, যা সম্পূর্ণ নজিরবিহীন এবং বেআইনি দখলদারি। এদিকে 5টি মামলায় প্রাক্তন উপাচার্যকে তলব করেছিল শান্তিনিকেতন থানার পুলিশ। নোটিশ পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ। সেই শুনানিতে 20 থেকে 22 নভেম্বর উপাচার্যকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে। এই যুক্তি দিয়েই সরকারি বাসভবনে আরও কিছুদিন থেকে যেতে পারেন প্রাক্তন উপাচার্য, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ইন্ডিয়া জোটের মধ্যে ফের ফাটলের গুঞ্জন। এবার জাতিগত জনগণনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন রাহুল অখিলেশ। জাতিগত জনগণনাকে সমর্থন করেছিলেন রাহুল। পাল্টা জবাবে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ। 5 রাজ্যের ভোট ও আগামী লোকসভায় কংগ্রেসের প্রধান এজেন্ডা হতে চলেছে জাতিগত জনগণনা। বেশিরভাগ নির্বাচনী জনসভাতেই রাহুল গান্ধীকে জাতিগত জনগণনার প্রতিশ্রুতি দিতে শোনা যাচ্ছে। সম্প্রতি এমনই এক সভায় রাহুল বলেছিলেন, যখন কোনো ব্যক্তি আহত হন আমরা তাকে তার এক্স-রে করাতে নিয়ে যাই। একইভাবে জাতিগত জনগণনাও ওবিসি, দলিত ও আদিবাসীদের জনসংখ্যার অনুপাতকে তুলে ধরবে। রাহুলের এই মন্তব্যের জবাবেই অখিলেশের কটাক্ষ, যারা এক্স-রে নিয়ে কথা বলছে তারাই স্বাধীনতার পর থেকে জাতিগত জনগণনা হতে দেননি, কারণ ওরা জানে ওদের চিরাচরিত ভোট ব্যাংক ওদের সঙ্গে আর নেই। এরপরই তাঁর সরাসরি তোপ, দলিত আদিবাসী সহ সমস্ত অনগ্রসর শ্রেণীর মানুষই জানেন কিভাবে স্বাধীনতার পর থেকেই কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে। অখিলেশের এহেন মন্তব্যের পরই নতুন করে ইন্ডিয়া জোটের ফাটলের বিষয়টি উঠে এসেছে। লোকসভা নির্বাচনের আগে অখিলেশের এহেন খোঁচা জোটের একতার পক্ষে ভালো নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে খালিস্তানি কার্যকলাপ নিয়ে কানাডাকে হুঁশিয়ারি ভারতের। কেন্দ্রের সাফ বার্তা,
মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহার করে হিংসা, ধর্মস্থানে হামলা বা সংখ্যালঘুদের উপর হামলা চালানো যাবে না। এমন ঘটনা রুখতে যথাযথ ব্যবস্থা করতে হবে। গত কয়েক মাসে একাধিকবার কানাডার হিন্দু মন্দিরে ভাঙচুর ও খলিস্তানি স্লোগান লেখার ঘটনা ঘটেছে। সংঘাতের আবহেই বিতর্ক বাড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডার মাটিতে কানাডার নাগরিক খুনে ভারতের হাত রয়েছে, যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি এখনো। এই ঘটনায় ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসেই ঠেকেছে। এবার রাষ্ট্রসংঘের রিভিউ বৈঠকে মূলত দুটি বিষয়ে কানাডাকে পদক্ষেপ করার জন্য সুপারিশ করল ভারত। প্রথমত, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে হিংসা ছড়ানো এবং উগ্রপন্থার প্রচার করা, এই দুটি বিষয় রুখতে কানাডার অন্দরেই বিশেষ পরিকাঠামো গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, উপাসনা স্থল ও সংখ্যালঘুদের উপর হামলা থামাতে হবে। ঘৃণা ভাষণ থামানোর জন্য কড়া আইন প্রণয়ন করতে হবে কানাডাকে। তবে ভারতের এই সুপারিশ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি ট্রুডো সরকার। বৃহস্পতিবার ইডেনে বিশ্বকাপের শেষ চারের মেগা ম্যাচ, সেই সেমিফাইনালে কাঁটা হতে পারে বৃষ্টি, আশঙ্কার খবর শোনাল হাওয়া অফিস। কালী পুজো দীপাবলি কেটেছে নির্বিঘ্নেই, বরং হেমন্তের শুরুতে তাপমাত্রা নিম্নমুখী হতেই হালকা ঠান্ডার আমেজ লেগেছিল উৎসবের দিনে। শীত পড়ার সম্ভাবনায় মুখিয়েছিলেন রাজ্যবাসী, তবে তা বিলম্বিত হওয়ার আশঙ্কা ষোলো আনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ধীরে ধীরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার পর্যন্ত এর প্রভাবে বদলাবে বঙ্গের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলে বুধবার ভাতৃ দ্বিতীয়াতে কাঁটা হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবারও উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা বৃষ্টিতে। কলকাতা ও পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে তাপমাত্রা বাড়তে পারে 3 ডিগ্রি পর্যন্ত, তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক। এবার সিনেমার উৎসবে নতুন ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হলেন টলিউডের সুপারস্টার। আগামী 5ই ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট, বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই। উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বাইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক বিনোদনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্বরাও হাজির থাকেন এই উৎসবে। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সলমান খান। তাই উৎসব নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়েছে সিনেপ্রেমীদের মধ্যে। আর এরই মধ্যেই ফিল্ম উৎসবে নাম জুড়ল প্রসেনজিতের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।